রবিবার রাত 10টার দিকে ড্যানিকে তার বাড়িতে হত্যা করা হয়েছে। গোয়েন্দা মেহুলকে সেই হত্যা তদন্ত করতে ডাকা হয়েছে এবং মেহুল সেখানে তিনজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। আকাশ বলে, আমি গত রাত্রে পার্টিতে ছিলাম, আমি ড্যানিকে আমার সাথে পার্টিতে যোগ দিতে বলেছিলাম কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। লক্ষণ বলে, আমি শপিং মলে কেনাকাটা করার জন্য বাইরে গিয়েছিলাম, এই হত্যার বিষয়ে আমি কিছুই জানি না। নিখিল বলে, আমি কাছের একটি পার্কে গিয়ে পারিজাত পাখিদের দেখছিলাম, আমি এই হত্যার বিষয়ে কিছুই জানি না। এখন এদের বক্তব্যগুলি বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? আকাশ, লক্ষণ না নিখিল? এই নিখিল বলেছে যে তিনি পাশের একটি পার্কে গিয়ে পারিজাত পাখিদের দেখছিলেন। যেহেতু খুনটি রাতে হয়েছে, তাহলে তিনি কিভাবে রাতের বেলা পার্কে গিয়ে পাখি দেখতে পারেন? অতএব তিনি মিথ্যে কথা বলছেন, তিনি হলেন আসল হত্যাকারী। জেনিস অফিস থেকে তার বাড়িতে ফিরে এসে তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি সেই হত্যা তদন্তের জন্য গোয়েন্দা মেহুলের সহকর্মী জেমসকে ফোন করে ডাকেন। তিনি জেমসকে জানান যে তিনি তার স্বামীর প্রতি প্রচুর অসন্তুষ্ট ছিলেন, কারণ তার স্বামী প্রচুর পরিমাণে খাবার খেতেন যার ফলে তার স্বামী প্রচুর ওজন বেড়ে গিয়েছিল। তাই আজ থেকে আমি তাকে ডায়েটে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম আর তাকে আপেল খেতে দিয়ে আমি আমার অফিসে চলে গিয়েছিলাম। কিন্তু আমি যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসি, তখন আমি আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই, তিনি আপেলের একটি টুকরোও খাননি। জেমস সেই বাড়ির সমস্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন। দাসী বলে, স্যার আজ ডায়েটে ছিলেন তাই আমার কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, আর কাজ শেষ করেই আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাগানের মালি বলে, আমি আজ কাজ করতে আসিনি তাই আমি এ সম্পর্কে কিছুই জানি না, তবে আমার মনে হয় জেনিস ম্যাডাম এই কাজটি করতে পারে। জেনিস বলে, মালি মিথ্যে কথা বলছে, আমার মনে হয় মালি আমার স্বামীকে হত্যা করেছে, কারণ এর আগে মালি অনেক কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। এই ছবিটি দেখে এবং এদের সকলের বিবৃতি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে জেনিসের স্বামীকে কে হত্যা করেছে? জেনিস, দাসী না মালি? জেনিস যদি তার স্বামীকে সকালে এই আপেলগুলি খেতে দেওয়ার জন্য দিয়ে যায়, তাহলে এই আপেলটি এখনো কেন সতেজ আছে এবং এর রংটিও খুব লাল, তাই জেনিস মিথ্যে কথা বলছে, জেনিসই তার স্বামীকে হত্যা করেছে।